শুভ নববর্ষ। আজকের রেসিপি হলো পোস্ত বড়া দিয়ে আম কাসুন্দি। তো দেখে নিই কী কী উপকরণ আমাদের লাগছে। প্রথমেই আমাদের লাগবে চিনি, তারপর লাগবে সর্ষে বাটা, পোস্ত বাটা, পাঁচ ফোড়ন, নুন আর হচ্ছে কাঁচা আম। কড়াইটা গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে। এরপর দিয়ে দেব সর্ষের তেল 3 চামচ মতন। সবার আগে আমি ভেজে নেব পোস্তর বড়াগুলো। পোস্ত বাটার মধ্যে কিন্তু কিছু মেশানো নেই, জাস্ট ওর মধ্যে জল দিয়ে ওটাকে বেটে নেওয়া হয়েছে। বড়ার সাইজটা কিন্তু ছোট হবে, তবেই খেতে ভালো লাগবে, বেশি বড় হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। পোস্তর বড়াটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না বড়াগুলো বেশ কড়া হয়ে যায়। বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে বড়াগুলোকে আমরা নামিয়ে নেব। যে তেলের মধ্যে আমরা বড়াগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দেওয়ার পরে কেটে রাখা আমগুলো দিয়ে দেওয়া হলো। আমটাকে ভালো করে পাঁচফোড়নের মধ্যে ভেজে নিতে হবে। এরপর আমরা এর মধ্যে জল আর নুন দিয়ে দেবো। জল আর নুনটা দেওয়ার পরে ভালো করে এটাকে ফুটতে দেব। জলের মধ্যে ফুট ধরে গেছে, দিয়ে দিলাম এবার সর্ষে বাটা। সর্ষে বাটার মধ্যে অল্প কিন্তু নুন দেওয়া ছিল, যাতে সর্ষের মধ্যে তেতো ভাব না আসে। জলের মধ্যে ফুট ধরে গেছে, এবার আমি দিয়ে দেবো 1 ছোট বাটি চিনি। এখানে 2 আম নিয়েছি, তাই 2 আমের জন্য এই কোয়ান্টিটির চিনিটা এনাফ। চিনিটা কিন্তু খুব ভালো মতন মিশে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পোস্তর বড়া। 2 থেকে 3 মিনিট ফোটালেই হবে। রেডি হয়ে গেছে আমাদের পোস্ত বড়া দিয়ে আম কাসুন্দি। এই ধরনের রেসিপি গরমকালে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর শরীরও ভালো থাকে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আসছি আজকে, আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। বাই বাই।